সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপস্থিত আছি আজকে কারোঘাটে। আজ 10 জুন রোজ শনিবার, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুধুমাত্র শনিবার করে। আমরা এখানে দেখছি শনিবারের হাট, কিন্তু এখন কিন্তু 5:30 বাজে গিয়েছে। যে পরিমাণ আমদানি ছিল এখন পর্যন্ত কোনো গরু শেষ হয়নি। গরু কিন্তু কেনাবেচা চলছেই, এত দেড় বেলা করে কিন্তু গরু কেনাবেচা চলে না সচরাচর। তারপরেও দেখছি গরু প্রচুর কেনাবেচা চলছে। আজগর ভাই, আমাদের আজগর ভাই গরুগুলি কেনার চেষ্টা করছেন, কার জন্য কিনছেন সেই তথ্যটি একটু দিব। আজগর ভাই, আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা? বাজার কেমন আছে দেখলেন? বাজার দাম কম আছে, আজকে দাম কম আছে। আমদানি তো প্রচুর ছিল, এত আমদানি কিন্তু সচরাচর দেখি না আমরা। প্রচুর আমদানি ছিল এবং দাম দর করে গরু সংগ্রহ করছেন, গরুগুলো সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করি। একটি আকর্ষণীয় শাল গরু গদ্দাম করছেন দর্শক, দেখুন। কোনটা দেখছেন, জোড়াটা না একটা ভাই? জোড়াটা দেখতেছেন, কত দাম দিলেন? 155 দাম দিচ্ছেন। কত চাইছে ভাই? 180 পর্যন্ত দাম চাচ্ছেন, 155 দাম দিলেন। দাম দর চলছে, যার জন্য দেখলেন না। কত চাইছেন মুরব্বী? লেবেল বলতেছে 90 ভাঙ্গে দাম দিলেন। লেবেল দাম চাইলেন, 90 এর নিচে দাম দিয়েছেন আজকে ভাই। ফিরছেন ফিরছেন দেখছেন, সংগ্রহ করার চেষ্টা করছেন। আজ কারোঘাটে সাড়ে কাঁটা কত বললেন ভাই? সাড়ে কাঁটা, সাড়ে কাঁটা কত বললেন? ৫৫০০ টাকা দাম দিলেন বিলনার। কত? 5,500। এখানে এক জোড়া গরুর দাম দেখছেন দর্শক, দেখুন। সেলিম ভাই, শেষ মুহূর্তে বউ ভাই গরুগুলি দাম দিচ্ছেন। আকর্ষণীয় কুরবানির সার গরু, বাবাই কি দিলে? দেওয়া যাচ্ছে না, দেওয়া যায় না, বিক্রি হচ্ছে না। কত বলছেন ভাই আপনি? কত বলছিল ভাই আপনার? বললাম সত্যি কথা বলেন, আমার সামনে 20 বলছিল, 2,20,000 বলেছে, কিন্তু দেয়া নেই বাবাই। তখন এখন হাট শেষ, শেষ মুহূর্তে আজকের ভাই দাম দিলেন 15,000। তো কার জন্য নিচ্ছেন ভাই গরু? নোয়াখালী যাবে। নোয়াখালী কতগুলো নেওয়া হয়েছে এখন পর্যন্ত? 17টা নেওয়া হয়েছে, আমরা একটু দেখি। চার দাঁত ভাই, কত বলতেছে?
চল্লিশ বলতেছে ভাই, কত বলছেন আপনি? বিশ লম্বা তো, মাংস কম তো, সাতশোটা কমন সমন হবে না, কোনোদিনও হবে না সমন। পাঁচ মনে পার করেন তারপরে সমন বলিয়েন, দেখুন আকর্ষণীয় সার করবে। 1,15,000 টাকা দাম দিলেন আজগর ভাই, ভালো করুন বাবা। দেখছেন এখানে আরো একটি সার গরু, আকর্ষণীয় সার, সমান 1,00,000 টাকা দাম দিলেন। ভাইয়ের নাম্বারটা নেই আমি, বুঝছেন আপনার কাছে আছে না? 1,00,000 টাকা বুঝছেন রাখছেন, কিন্তু আজকে ভাই নিচ্ছেন না। ১,১৫ চাইলেন আর আজগর ভাই 1,00,000 টাকা দাম দিলেন, দিল না? হ্যাঁ, তো দর্শক আমরা চলে এসেছি, আজগর ভাই গরু এখানে বাধা আছে, আমরা দেখি দামগুলো শুনি কেমন দামে সংগ্রহ করলেন আজকে। তো আজগর ভাই গরু তো অনেকগুলাই নিলেন নাকি? কতগুলো হয়েছে টোটাল? 22-23টা না কতগুলা? 22টা হয়েছে আর দুটা নেবেন, 22টা হয়েছে আর দুটা নেবেন। তো এগুলো যাবে কোথায় বললেন জানি? নোয়াখালী। আমরা একটু দামগুলো জানতে পারবো? ঢুকতে পারবেন না। তো এভারেজ কেমন দাম হয়েছে? 1,10,000 থেকে, হ্যাঁ 80 থেকে 1,10,000। আমরা দেখি দর্শক গরুগুলো একটু আপনাদের দেখাই, 80 থেকে লালগুলা সব কিন্তু 1,10,000 থেকে 80 পর্যন্ত নিয়েছেন। দেখুন দর্শক এই সমস্ত সার গরু আজ কালোলাটে। তো আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আজগর ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আজগর ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। আজগর ভাই আজকে মন কেমন বিক্রি হলো? কত করে মন, মাংসের মন কেমন পড়লো গরু? 26,5-26,5-26,5। আর আরেকজন কাকে জিজ্ঞাসা করলাম, সে বললো 25-25,5, আপনি 1,000 বাড়ায় বললেন। রঙের গরু ও রঙের গরু, রঙের গরুটা দাতা গরুটা আপনার 26-27,5 পড়বে। আচ্ছা আচ্ছা, এটা আপনার 28 ছিল, এটা 28 ছিল, 28-30 আজকে তাহলে 26-25,5 রঙের গরুটা, আপনার সাদা গরুটা 25-25,5 আজকে কিন্তু বাজার অনেকটাই কম দর্শক, 25-25,5 সাদা রঙের গরুগুলি এবং রঙের যে গরুগুলি আছে দেখতে পাচ্ছেন কিন্তু সব 26-26,5 পড়েছে। তো আমরা বিদায় নিবো দর্শক, বিদায় নেওয়ার আগে আজকের ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি, আজকের ভাই নাম্বারটা একটু বলে দেন আরও, তারপরে দেন 0171-848-77-01। দর্শক এই নাম্বারে ফোন দিবেন, চলে আসবেন আজকের ভাইয়ের মাধ্যমে গরু সংগ্রহ করতে আসবেন, ইনশাল্লাহ ঠকবেন না আপনারা কেউ। আমরা জানি আজকের ভাই অনেক বিচক্ষণতার সঙ্গে গরু কিনে দেন এবং অনেক ঠান্ডা মাথায় কিন্তু গরু কিনেন, গরুর জগতের একজন সব থেকে ভদ্র মানুষ যদি বলা চলে সেটা হচ্ছে আজকের ভাই। তো আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।